উদ্দেশ্য বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে রিং আইডি চিটাগাংয়ের যে প্রজেক্টটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট বগুড়ার প্রজেক্ট অলমোস্ট ডান যেটা করতে হবে আফটার দ্য প্রজেক্ট যে ম্যাটেরিয়ালগুলো স্টক করা হয়েছে সেই ম্যাটেরিয়ালগুলোকে আমাদেরকে শিফট সেই ম্যাটেরিয়ালগুলোকে আমাদেরকে শিফট করতে হবে চিটাগাংয়ে বিফোর দ্য প্রোডাকশন প্রোডাকশন স্টার্ট হওয়ার আগে যাতে চিটাগাংয়ের স্টকে স্যার জরুরি ফোন মনে হচ্ছে আরে আপনার ভাবি আমি দুপুরে ঠিক টাইম মতো খেলাম কি না সেটা তার খোঁজ নিতে হবে এবং ফোনটা ধরার সাথে সাথে জিজ্ঞেস করবে কী দিয়ে খেয়েছো খাবার বেশি ঝাল ছিল না তো তোমার ঝাল লাগেনি তো যদি বেশি ঝাল লেগে থাকে তাহলে ডেজার্ট কোনো আইটেম কোনো মিষ্টি কিছু এনে খাও পিওনকে দিয়ে আনাও আর তুমি কি মাছ খেয়েছো মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বাঁধেনি তো পানি খেয়েছো ঠিক মতো আরে এত কেয়ারিং ও মাই গড মিটিংয়ের মাঝখানে কয়েকবার ফোনে কথা বলতে হয় স্যার ইউ আর সো লাকি এ যুগে এরকম মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমাদের দুর্ভাগ্য ফোনটা ধরুন স্যার নাহলে ম্যাডাম কষ্ট পাবে হ্যালো কি রে তুই আমার ফোন ধরছ না কেন আর ফেসবুকে তোর আর আমার ছবিতে যে মাইয়ারা কমেন্ট করে ওগুলা কি হয় তোর তোর গার্লফ্রেন্ড হয় না কয়টা লাগে তোর খাইছি তো সবগুলা খাইছি এত সুন্দর রান্না তোমার সত্যি মানে হাতের রান্নায় না জাদু আছে জাদু আছে না জাদু তো থাকবেই আমাকে ছাড়া সব মেয়েদের তো তোর ঐশ্বরিয়ার আর মনে হয় তাই না তোর ফেসবুকে যা আমার আর তরিনার কমেন্ট করে আর কমেন্টে কি লিখছে মায়েরা হুম লিখছে তুই নাকি অনেক বেশি ইয়াং আর হ্যান্ডসাম হ্যান্ডসাম হয়ে গেছিস তুই না হ্যান্ডসামের বাচ্চা তুই আজকে আয় বাসায় আর আরেকটা কি লিখছে আরেকটা তো তোর একদম ডাইরেক্ট মাহ দিছে কয়টা উম্মা লাগে তোর কয়জনেরটা লাগে তুমি এত চিন্তা কেন করো বলো তো চুপ একদম চুপ একটা কথা তুই করবি না এখন আমি যেটা বলবো তোরা তুই শুধু সেটাই শুনবি তুই এখনই ফেসবুকে যাবি যা যা লিখছে যা যা কমেন্ট করছে ওগুলো সব তুই এখন ডিলিট করবি আর ওই মেয়েদেরকে এখন ব্লক মারবি ঠিক আছে তারপর তুই বাসায় আসবি নাহলে তুই যদি আজকে বাসায় আসছস তাহলে তোর আমি কী করবো না তুই চিন্তা করতে পারবি না আচ্ছা ওকে বাবা ঠিক আছে পানি খাবো তো পানি না খেয়ে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে বলো প্রতি 45 মিনিট পর পর আমি পানি খাবো একদম ঘড়ি ধরে 45 মিনিট পর পর আমি পানি খাবো 45 মিনিট পর পর না তোর 45 ডিগ্রি সেলসিয়াস এর গরম পানি আমি দিব তুই আজকে বাসায় আয় খালি আর কি বলবো ভাবি আপনার ভাই তো এটাকে ফোন দিয়েছিল ফোন করে বললো আমাকে নিয়ে নাকি আজকে ক্যান্ডেলা ডিনার যেতে চায় আমি আর কি বলবো বলেন আমি সাথে সাথে মানা করে দিয়েছি ক্যান্ডেলা ডিনারে গিয়ে এতগুলো টাকা নষ্ট করার কোনো মানে আছে বলেন ভাবি ওয়াও ফ্যান্টাস্টিক ভাবি ভাই তো অনেক রোম্যান্টিক হ্যাঁ একটু বেশি রোম্যান্টিক আচ্ছা ভাবি আপনি কি রেডি হচ্ছেন না না ভাবি বললাম না আমি তোকে মানা করে দিয়েছি আমি আরও বলেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো এই যে আমি দেখছিলাম না অ্যালবাম দেখছিলাম অ্যালবাম দেখার পর আমার প্ল্যান ছিল যে আমি ইউটিউব দেখে ওর জন্য একটা স্পেশাল রান্না করব। এর আগে তো মনে করেন রান্না টানা করিনি এখন ওর জন্য তো একটু করা লাগে তাই না বলেন কি বলেন ভাই কত আশা করে আপনাকে ডেকেছে আমার বর যদি আমাকে এভাবে বলতো আমি তাহলে নাচতে নাচতে চলে যেতাম আচ্ছা ভাবি ক্যান্ডেলাইট ডিনার করতে কত টাকা খরচ পড়ে সেটা তো অনেক টাকা ভাবি মনে করেন দুজন মিলে যদি ক্যান্ডেলাইট ডিনার করে 8-10 হাজারের নিচে তো আসবেই না ও ঠিক আছে একদিন আমরাও যাব হ্যাঁ সেটা যেতে পারেন কিন্তু ভাবি আমি কি প্ল্যান করছি জানেন
আমি ঠিক করেছি আজকে ক্যান্ডেলাইট ডিনার আমরা বাসায় করব। এই জন্যই তো স্পেশাল খাবার রান্না করছি। তাই তাহলে তো ভাই খুব সারপ্রাইজ হবে। হ্যাঁ, ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এই প্ল্যান। আপনার ভাই যে কি পাগল আপনি জানেন, আমার জন্য যে কত পাগলামি করে। আল্লাহ ভাবে আপনাকে তো দেখানোই হয়নি। আপনি, আমি দেখাচ্ছি, আপনি বসেন না, আমি আমি নিয়ে আসছি, দাঁড়ান। দেখেন ভাবি, এত গয়নাঘাটি আমাকে কিনে দেয়ও, তারপরও এই কিছুদিন আগে আমার জন্য এইটা নিয়ে এসেছে। ওয়াও, এটা তো খুব সুন্দর ডিজাইন ভাবি। হ্যাঁ ভাবি। বলতে না বলতে ভাই এসে হাজির। আমি রাখছি তোমার যে দুটো চোখ আছে না, চোখ দুটো উঠায় ফেলবে। এই জন্য কি বলছিলাম তোমার, আমি বলছিলাম তুমি কমেন্ট ডিলিট করবা, তুমি স্ট্যাটাস ডিলিট করছো কেন? তুমি অনেক বেশি বাড়াবাড়ি করলে। ভাবি যে বাইরে বসে আছে, তুমি দেখো নাই? এই অ্যাপার্টমেন্টে সবাই কিন্তু জানে যে আমরা হ্যাপি কাপল, আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া হয় না, ঠিক আছে? আর আমি ভাবির কাছে শুনছি এবার নাকি অ্যাপার্টমেন্টের হ্যাপি কাপল পুরস্কারটাও আমরা পাচ্ছি। তাই বলে তুমি এটা করবা? কিসের হ্যাপি কাপল? আমরা কিসের হ্যাপি কাপল? আমাদের মাঝখানে কোনো হ্যাপিনেস বলে কিছু নাই। আস্তে যেভাবেই হোক আমরাই পাচ্ছি। হ্যাঁ, মানুষ জানে আমরা হ্যাপি কাপল, এর বেশি কিছু তোমার জানতে হবে না, তোমার শুনতেও হবে না। আমি সারাদিন অফিস করে এসেছি, হোটেল থেকে খাওয়া নিয়েছি, ওরা শুটকি ভর্তা দিয়ে আমাকে খাওয়া দিয়েছে, আমি খেতে পারিনি, শুটকি গন্ধ আমি সহ্য করতে পারি না। ঠিকই আছে, শাস্তি হয়েছে। তুমি যতক্ষণ পর্যন্ত ওই মাইয়া দুটার ব্লক না করতেছ, তোমার সব সার্ভিস বন্ধ। আর প্রাথমিক প্রাথমিক শাস্তি হিসেবে আমি কী করছি জানো? তোমার রাতে আমি যে খাবার দিব না, সেটার মধ্যে আমি পানি দিয়ে দিছি। তুমি রাতের বেলা পান্তা ভাত খাবা, ভাবিরা যাইতে দাও, এরপর আমি দেখতেছি আমি তোমার সাথে আর কী করতে পারি। সরি ভাবি, একটু লেট হয়ে গেল, মাত্র এসেছে তো, আমাকে ছাড়া তো বড় চলেই না। ঠিক আছে ভাবি, ভাই এসেছে, এখন আপনি তাকে সময় দেন। আপনার ভাই আবার আমাকে না দেখলে রাগ করবে। আপনি তো জানেন আমাদের কোনো সন্তান নেই। আমাদের কোনো সন্তান না থাকলেও আমরা কিন্তু অসুখী না। আপনার ভাই আমার খুব যত্ন করে, আমাকে খুব ভালোবাসে ভাবি। আমরা কিন্তু খুব সুখে আছি ভাবি। সন্তান আল্লাহ দেয়, কন্যা সন্তানও আল্লাহ দেয়, পুত্র সন্তানও। যদি আমাদের কোনো সন্তান না হয়ে থাকে, সেটা কি আমাদের অপরাধ ভাবি? সন্তান হয় না বলে অনেকে আমাদের নিয়ে অনেক কথা বলে ভাবি। আপনি অন্যদের কথা একদম কানে তুলবেন। ঠিক আছে ভাবি, আপনার ভাই আবার রাগ করবে, আমি যাই। আরে ভাবি, হেই ভাবি, এ চান আছে কিছু দাও নাই? আরে দেখো না, গল্প করতে করতে না ভাবে একদমই ভুলে গেছি।
নানা ভাই, আমি কিন্তু আজকে চা নাস্তা কিছু খাবো না। শুনলাম রাতে আপনাদের ক্যান্ডেল লাইট ডিনার, আমি কিন্তু আপনাদের ডিনারে আসতেও পারি। আচ্ছা ভাবি, আপনিও এসেন, আমরা একসাথে ক্যান্ডেল লাইট ডিনারে অ্যাটেন্ড করবো। নো ওয়ারিস, প্লিজ আসি ভাই। জি তোমার জন্য না আমি স্পেশাল কিছু অ্যারেঞ্জ করছি। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসি। ওয়াও, আর একটু হলে তো আমি কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত দিয়ে খেয়েই ফেলতাম। ক্যান্ডেল লাইট ডিনার করেছো? হ্যাঁ, কত করেছি। পড়েছো? হ্যাঁ করেছি তো। এই তুমি রাগ করছো কেন? স্টুডেন্ট লাইফে যখন হলে থাকতাম তখন মাঝে মাঝে বিদ্যুৎ যেত না, তখন আমরা ক্যান্ডেল জ্বালিয়ে ডিনার করতাম, হয়ে গেল ক্যান্ডেল লাইট ডিনার। ও, এবার বুঝতে পেরেছ? খালি খালি অভিমান করে। আচ্ছা শোনো, বলো, এবার ম্যারেজ ডেতে আমরা দুজন বাইরে ক্যান্ডেল লাইট ডিনার করব। কানেজ, তুমি কি জানো তুমি আমার চোখে পৃথিবীর আমার সবচেয়ে সুন্দর স্ত্রী। আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। জানো, আমার মাঝে মাঝে মনে হয় তুমি আমার এই শূন্য ঘরটাকে ভালোবাসা প্রেম দিয়ে তুমি ভরিয়ে রেখেছো। আমি মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সত্যি আমি তোমাকে পেয়ে সত্যি খুব ভাগ্যবান। জানো, আমার ভাবতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তুমি এখন আমার সাথে চলো। কেন, কোথায় যাব? সারপ্রাইজ। সারপ্রাইজ আমার জন্যে? চলো। কোথায়? আচ্ছা আসো না, দাঁড়াও। কোথায়? রুমটা কোন দিকে? আপনি কে, কোথা থেকে এসেছেন? আমি মিস্টার মিজানের ওয়াইফ। ম্যাম, আপনি অনেকদিন বাঁচবেন, এই যে মাত্র আমরা আপনাকে নিয়ে কথা বলছিলাম। কি কথা বলছিলেন?
এই এই যে যেমন ম্যাম আপনার গতকাল রাতে ক্যানেলে ডিনার করেছেন, এরকম অনেক কিছু স্যার তো আমাদের পড় না, স্যার তো সবকিছু শেয়ার করে আমাদের সাথে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আচ্ছা ম্যাম, স্যার রুমটা দিকে। তুমি তুমি কখন আসছো দিলা? তুমি আমাকে জানাবো না তাহলে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। দিনা পরিচয় করে দিই, শালা দিনা মানে দিনা শালা আমাদের ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করে, শি ইজ ডুইং গুড। আর শালা দিনা ইউর ম্যাডাম মানে আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? এতক্ষণ আপনার কথাই বলতেছিলাম। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। হ্যাঁ তুমি যাও, আর রফিককে বলে দাও যে একটা ব্ল্যাক কফি ভাবির জন্য আর আমার জন্য একটা চা। আচ্ছা ঠিক আছে স্যার, বলে দিচ্ছি। তোমার কি ডিস্টার্ব করলাম? কেন ডিস্টার্ব করতে যাবে কেন, আমি তো অফিসের মানে একটা ফিনান্সিয়াল সেটেলমেন্ট নিয়ে ওর সাথে ডিসকাস করছিলাম, আর মেয়েটা নতুন জয়েন করেছে, বাট শি ইজ টু গুড, খুব পটেনশিয়াল, মানে ফাইন্যান্সটা এত ভালো বোঝে। বুঝবে না? বুঝবেই তো, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়ার জন্য যদি বসের এত কাছাকাছি আসা যায়, ঢলাঢলি করা যায়, তাহলে তো সব মেয়েদেরই ভালো লাগে, সব মেয়েরাই খুব ভালো বুঝে। আর এইরকম মেয়েদের দেখলে তো সব বসরা আবার হেল্পফুল হয়ে যায়। তুমি আমার নামে অফিসে যে সব আজে বাজে কথা বলে রাখছো না, আমি যদি আগে জানতাম তাহলে তোমার এই অফিসে আমি জীবন আসতাম না। আসতে মানে কি, কি আজে বাজে কথা, কি আমি কি বলছি? তোমার আর আমার গোপন কথাগুলো সবাই কেন জানে? তোমার আর আমার মধ্যে যে সবসময় ঝগড়া হয়, আমরা যে পান্তা ভাতে ক্যান্ডেল ডিনার করি, এগুলো কিভাবে জানে? ভালো কিছু তো বলতে পারোই না, অথচ খারাপ। আচ্ছা তুমি এসব কি বলতেছো? অফিসে সবাই জানে আমরা হ্যাপি কাপল, মানে আমরা একে অপরের অনেক কেয়ার করি, তুমি প্রতিদিন আমার জন্য খাবার পাঠাও, সময় পেলে আমরা ঘুরতে যাই, আমরা একে অপরকে অনেক বুঝি, তুমি আমার মায়ের অনেক কেয়ারিং করো, এটা সব কিছু। ইভেন আমি এটাও বলেছি গতকাল রাতে আমরা একসাথে ক্যান্ডেলের ডিনার অ্যাটেন্ড করেছি, তাই না? ওরা তো পাগল, বুঝো না, খালি শুনতে চায়, আমিও বানিয়ে বানিয়ে বলতে থাকি। আমরা সবাই আজকে একসাথে লাঞ্চ করব, ম্যাডাম আজকে আমাদের স্পেশাল গেস্ট। ম্যাডাম স্যারের জন্য দুপুরে যে লাঞ্চটা দিবেন আর একটু বেশি করে দিবেন, আমরা মাঝে মাঝে স্যারের সাথে একটু শেয়ার করে খাই, তো আপনার রান্নাটা কিন্তু খুবই দারুণ। থ্যাংক ইউ। ঠিক আছে যান, আমরা খাবো একসাথে আজকে। আমি তোমাকে নিয়ে নেগেটিভ বলি না পজিটিভ বলি, অলওয়েজ অল দ্য টাইম পজিটিভ পজিটিভ পজিটিভ, সব কিছু পজিটিভ বলি। শোনো সবাই জানে তুমি আমার জন্য প্রতিদিন লাঞ্চ পাঠাও, কিন্তু এটা কেউ জানে না আমি যে প্রতিদিন ওই হোটেলের পচা শুটকিওয়ালা খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ সবাই জানে উই আর হ্যাপি কাপল, কিন্তু কেউ জানে না রাতের অন্ধকারের কথা, চার দেয়ালের মাঝে বন্দি হয়ে সেই কঠিন বাস্তবতাটা কেউ জানে না। সবাই জানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অতুলনীয়, কিন্তু কেউ না জানে না দিনা আমাদের ভিতরের আসল রহস্যটা কি। সেটাই তো, সবার খারাপটা জানতে কেন হবে? আচ্ছা দেখো আমি এখানে খুব ভালো একটা মুড নিয়ে আসছি, ভালো মুডই থাকতে চাই। মিষ্টি কেন, কোনো সুখবর আছে? কই আমি তো তোমার কাছেই যেতে পারিনি। মিষ্টি ফুল কনফিউজিং তো, কি আজকে দিনের কথা তোমার মনে আছে? এটা না আমার অফিস, এখানে এরকম রোমান্স করার অবস্থায় সবাই দেখে পেল না ঠাট্টা। আজকে আমাদের নিয়ে সবাই হিংসে করবে, আমরা যে হ্যাপি সেটা সবাই বুঝবে। কি দিন আছে?
আজকে আমাদের প্রথম দেখা দিবস। এতদিন তো আমরা দুজন দুই জায়গায় থেকে এরপর সেলিব্রেট করতাম, বিয়ের পর এটাই প্রথম। কাল রাতে তো তুমি আমার সাথে ঝগড়া করে ঘুমিয়ে গেলে, রাগ করে ঘুমিয়ে গেলে, তাই অফিসে এসে তোমার সাথে এটা সেলিব্রেট করলাম। খুব খুব ভালো করেছো দিনা। দিনা শোনো, এরপরে কী কী দিবস আছে আগে আগে জানাই দিও, তাহলে আমি একটা প্রিপারেশন নিয়ে রাখবো। হ্যাঁ, এখন শোনো, ওঠো, তুমি তোমার চেয়ারে গিয়ে বসো প্লিজ। হ্যাঁ স্যার, আসি। হ্যাঁ প্লিজ আসেন না, প্লিজ আসেন না। স্যার, ম্যাডাম, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আপনাদের প্রথম দর্শন দিবসের শুভেচ্ছা, আর আপনাদের জীবনটা অনেক সুন্দর হোক, অনেক সুখী হোক। আর সরি স্যার, আপনাদের সুন্দর মুহূর্তগুলো না আমরা দেখে ফেলেছি। এসালে জান কাজ করেন আপনারা। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চা আর একটু মুড়ি বানিয়ে নিয়ে আসো প্লিজ। আরে আমি এখন কিছু বানাতে টানতে পারবো না, আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কি ইম্পর্টেন্ট কাজ করতেছো তুমি? যেটাই করি করছি তো, তোমার এত দরকার পড়লে তুমি নিজে গিয়ে বানাও না। আমি নিজে বানিয়ে নিয়ে আসবো মানে? হোয়াট ইজ দিস দিনা? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি হোটেল থেকে খাবার নিয়ে দুপুরবেলা আমার অফিসে খাবার খাই, তুমি আজ পর্যন্ত আমাকে খাবার বানিয়ে দাওনি। বউ হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করেছো আমাকে বলো। হোয়াট ইউ ডিড, হোয়াট ইউ ডিড তুমি আমাকে এক্সপ্লেইন করো। আমি সারাদিন অফিস শেষে এসে তোমাকে এক কাপ চা আর একটু মুড়ি বানিয়ে এনে দিতে বলেছি, তুমি বলতেছো ইম্পর্টেন্ট কাজ করতেছি আমি যেতে পারবো না, সারাদিন মোবাইল নিয়ে থাকো। তোমার মোবাইলের মধ্যে কী আছে সেটা আমারে বলো। মানে হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু উইথ ইউর মোবাইল ফোন প্লিজ আমাকে বলো, কী করো তুমি সারাদিন? তাই তো, মানে আমার এরকম উত্তর দরকার নেই। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি মানে কি? আমাকে দরকার নেই মানে? আমি তোমার জন্য না সারাদিন চাকরানির মতো খাটি, ঠিক আছে? তোমার জন্য বুয়াগিরি করি। ও মাই গড, তুমি বুয়াগিরি করো? ব্রেডটা আমাকে গরম করতে হয়, ছেঁকে তারপর সেটাতে জেলি লাগাতে হয়, জেলি লাগিয়ে তারপর ডিম পোস্ট করতে হয়, পোস্ট করে তারপর ডিম আর জেলি সহ ব্রেড খেয়ে তারপর অফিসে যেতে হয়। তুমি বুয়াগিরি করো, তারপর অফিস থেকে আসার পর তুমি আমাকে মুড়ি দাও না, মুড়ি মাখিয়ে একটু চা দিয়ে একটু কোনো কিছু করতে পারো না, তুমি অনেক কিছু করো। থ্যাংক ইউ ভেরি মাচ। এক মিনিট, ফোন আসছে। হ্যালো ভাবি। এক্স্যাক্টলি দ্যাট শিট ইউ অলওয়েজ ডিড। হ্যাঁ ভাবি, না না, হ্যাঁ আমি ঠিক করেছিলাম কি আজকে ওই আমি আর ও মিলে একটু বাইরে বের হব, বাইরে বের হয়ে একই মগের মধ্যে দুজন একসাথে চা খাবো। সেটাই, আমি তাহলে যাই, আমি গিয়ে হচ্ছে একটু স্পেশালভাবে চা করি, ঠিক আছে? পরে কথা হবে ভাবি। ওকে। ও মাই গড, তুমি সিগারেট খাচ্ছ? কবে থেকে দোস্ত? আমার যখন ইচ্ছা তখন থেকে আমি সিগারেট খাবো, তুমি এগুলো ঠিক করো তারপর আমি সিগারেট খাওয়াবো। তুমি এখন সিগারেট ফালাবা? নাও ফালাবা না? না ঠিক আছে, তুমি সিগারেট খাও। খোলো অনেক মশা, শুনো, কামড়ে আমাকে ডেঙ্গু, মেলেরিয়া, ফলেরিয়া সব পাতে বলে, প্লিজ দিদা দরজা খুলো। ধাক্কা দিয়ে না কোনো
সিগারেট খাইছি সিগারেট মানুষ খাই সিগারেট বিষ বিষ প্লিজ খুলো সিগারেট আমি খাবো প্লিজ খুলো দিনা খুলো খুলো গেল বাবু শোনো শোনো এই যে দেখো একটা কাজ করো তুমি একটু বাইরে যাও বাইরে গিয়ে ওই খাবার টাবার একটু কিনে নিয়ে আসো বাবু তুমি তো জানো আমি তো রান্না টান্না করতে পারি না তোমার সামনে আসছে একটু খাওয়াই তো হবে না বলো তুমি একটু যাও হ্যাঁ আমি বাজার করে আনি তুমি রান্ধো বাজার দিয়ে আমি কী করবো হ্যাঁ বাজার আনো ঠিক আছে তুমি বাজার আনো আর সাথে করে এক কাজ করো তুমি না ওই যে একটু ভালো দেখে বিরিয়ানি নিয়ে আসো হ্যাঁ আমরা স্পেশাল কিছু খাই আজকে আর তুমি তো জানো বাবু আমি তো রান্না টান্না করতে পারি না হ্যাঁ এখন ওর সামনে আমি কী কী দিবো বলো নিয়ে আসছো শোনো দিনা আমি যদি বাইরে থেকে বিরিয়ানি কিনে আনি শালার পর শালা বুঝে ফেলবে যে আমি বাইরে ও বুঝে ফেলবে আমি বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি তোমাকে রাখতে হবে আরে না বাবু এইসব চিন্তা তুমি করো না শোনো আমি এমন করে গরম করে খাবো বুঝতেই পারবে না যেটা বাইরে থেকে আসছে এটা না তুমি টেনশন করো তুমি যাও যাও উঠে ফ্রেশ হও কি যাও আসো আসো সানি 15 মিনিট ঘুমাই আসো আরে আর ঘুমাইতে হবে না উঠো উঠো সানি এই যে আমার চোখটা একটু কসলে দাও বাসার নিচে চলে আসছি হ্যাঁ শোনো 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 তুমি বাসা ঢুই করা স্থানীয় পাত্র বাসা থেকে বের হয়েছে ও যদি দেখে ফেলে তোমার হাতে হোটেলের খাবার তাহলে কিন্তু আমার মান সম্মান তোমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না বলো ব্যাপারটা কি অবস্থা হবে তুমি এক কাজ করো ও তুমি বাইরে কোথাও দাঁড়াও সানি বের হওয়ার পর তারপর তুমি বাসা ঢুকবে ঠিক আছে বাই এই যে বেরোলাম ভাবলাম এই তোমাদের শহরটা দেখা হয়নি তাই আজ একটু ঘুরে ঘুরে দেখবো আচ্ছা যা ঘুরে দেখ ঠিক আছে তা তুমি এখানে উকি ঝুঁকি মারছো কেন আরে বোকা নিজের বাসায় কি কেউ উকি ঝুঁকি মারে নাকি তোর আপা আমাকে বলেছিল বাজার করতে তো আমি একটা মাল ভুলে কিনতে পারিনি সরি মানে একটা জিনিস ভুলে কিনতে পারিনি ওই জিনিসটা মনে করার চেষ্টা করছি ঠিক আছে কোনো টেনশন করো না তুমি বাসায় যাও যখন মনে পড়বে তখন আমাকে ফোন দিবে আমি মালটা নিয়ে আসবো ঠিক আছে মাল না জিনিস ও জিনিস জিনিস
বাজার করেছে না অনেক বাজার আমাকে বিয়ে নিতে না ভাত দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি কিরে ভাই খাবার কেমন হয়েছে খাবার খুব ভালো হয়েছে তবে মশলা বেশি হয়েছে মশলা বেশি খাবি না মশলা কম খাওয়া ভালো কেমন জানি হোটেল হোটেল গন্ধ করে তুমি আমাকে শুটকি দিলে কেন কেন কি হয়েছে আমি অফিসে যখন খাই দুপুরবেলা হোটেল হলো আমাকে শুটকি দেয় মানে হোয়াট ইজ দিস আমি শুটকির গন্ধ সহ্য করতে পারি না আমি শুটকি খেতে পারি না তুমি যাও না তুমি এসব কি বলছো কি বলবো খাবার নিয়ে অফিসে যাই প্রতিদিন ওরা শুটকি দিয়ে দেয় আমি গন্ধে খেতে পারি না আচ্ছা ঠিক আছে তোমার শুটকি খেতে হবে না এটা না কি ব্যাপার তুই কিছু নিচ্ছিস না যে আরে তোর দুলা ভাই তো অনেক মজার মানুষ তো অনেক মজা করে না না এটা না পাশের বাসার ভাবি শুটকি রান্না করেছে আচ্ছা বেচারি কষ্ট করে রান্না করেছে দেখো তো একটু খেয়ে দেখো কেমন হয়েছে আচ্ছা দেখি আরে না না ভালো লাগছে না তুমি যেটা রান্না করলে ওটা দাও তোমার হাতে রান্না কোনো তুলনা নেই মার পরে একমাত্র তোমার রান্না খেয়ে আমি একটু তৃপ্তি পাই তুমি কেন অ্যাপার্টমেন্টের লোকদের এটা বলেছো যে আমরা হ্যাপি কাপের পুরস্কারটা নিচ্ছি না কি ব্যাপার তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন দিনা বিকজ উই আর নট হ্যাপি তুমি ফাইজলামি করো আমার সাথে তুমি ফাইজলামি করো আমার সাথে এতটা দিন ধরে আমি সবাইকে বুঝাইছি যে আমরা হ্যাপি কাপল আমি সব কিছু করছি তোমাকে দিও আমি সব কিছু করেছি আর এখন তুমি এসে বলতেছো তুমি হ্যাপি না আমি যদি আজকে এই পুরস্কারটা না পাই তাহলে আমার মান সম্মান কিছু থাকবে সবাই জেনে যাবে যে আমরা হ্যাপি না লিসেন দেনা আই ডোন্ট থিংক অ্যাবাউট ইওর রেসপেক্ট শোনো আমি এমন একটা অবস্থায় আছি আমি এগুলো ভাবতে চাই না আমি হ্যাপি না ইন মাই কনজুগাল লাইফ আই এম নট হ্যাপি হোয়াই আই শুড টেল পিপল আই এম হ্যাপি আমি বলবো না তুমি বলবা না আমি বলবো না তুমি বলবা তুমি এখন অফিস যাওয়ার আগে আগে অ্যাপার্টমেন্টে সবাইকে গিয়ে বলবা যে আমরা হ্যাপি কাপের পুরস্কারটা নিচ্ছি যাও আমি বলবো না ইউ আর হার্টিং মি তুমি সেটাই করবা যেটা আমি তোমাকে বলবো এর থেকে বেশি হার্ট আমি তোমাকে করব ওকে বিকজ আই এম নট হ্যাপি দিনা আই এম নট হ্যাপি I'm working for you. I am doing everything for you. But I'm not happy, man. Come on. তোমার বুঝতে হবে দিন না আমি দিন রাত সারাক্ষণ কাজ করছি তোমাকে নিয়ে হ্যাপি থাকার জন্য বাট তুমি আমাকে হ্যাপি ভাবতেছ না তুমি আমাকে নিয়ে হ্যাপি হচ্ছ না সো আই এম নট হ্যাপি সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু না তুমি করবা আমি যা বলবো তুমি সেটাই করবা এতদিন অনেক শুনেছি তোমরা হ্যাপি কাপড়
আজ আমি তা নিজের চোখেই দেখলাম। বাহ ভাই, ভাই দেখ না, তোর বোনের গায়ে হাত তুলছে। ভাই তুই কিছু বলবি না বল। তুই শুধু দেখ আমি কি করি, তুই আমার সাক্ষী দিবি। আমি আসতেছি। আপু 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 কই যাচ্ছিস? আমি পিছনে সংসার করব না ভাবি। আমি আমি ওকে আজকে ডিভোর্স দিব। আর শুধু ডিভোর্স না, আপনি দেখবেন আমি ওকে শায়েস্তা করে ছাড়ব। আমি ওকে জেলের ভাত খাইয়ে তারপরে ছাড়ব। হ্যাঁ ভাবি, শান্ত হন শান্ত হন। আমাকে খুলে বলেন কি হয়েছে। পরে সব কিছু এমনি জানতে পারবেন, আমাকে যেতে দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমি সব শুনবো, আগে চলেন। আপনি আমার সাথে বাসায় চলেন। বাসায়? আমি মরে গেলে ওর বাসার কখন উঠবো না। শুনেন, আমি মিজান ভাইয়ের বাসায় যাইতে বলছি না, আপনি আমার বাসায় চলুন। প্রয়োজন হলে আমি আপনাকে নিয়ে পুলিশের কাছে যাব, তারপর দুইজনে মিলে ওকে শায়েস্তা দেব। আসেন, মাথা ঠান্ডা করেন ভাবি, প্লিজ প্লিজ আসেন ভাবি, আসেন আসেন তো ভাবি, আসেন চলুন। শোনো, দুজনের মধ্যে মনে হয় কোনো ঝামেলা হয়েছে। তুমি একটু দেখো, আমি ওদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, প্লিজ দেখো। ঠিক আছে। ভাবি একটা কথা বলি, সংসারে ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, এই ছোটো বিষয়গুলো বড় করে দেখতে নেই। এই ছোটোখাটো ঘটনাগুলো যদি একটু আরও ছোটো করে দেখেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু হতেই পারে, আমাদের সমাজে পরিবারগুলোর মধ্যে ছোটোখাটো ঘটনা ঘটেই থাকে। এগুলো দুজনের মধ্যে একটু সমাধান করে নিন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপারই না এগুলো। ভাই আমি কিন্তু আপনাকে যা বুঝিয়েছি আপনি ঠিক এইভাবে বলবেন, একদম কুল থাকবেন, ঠিক আছে? আচ্ছা ভাবি, আপনি তাহলে একটা ফোন করেন ওকে, ফোন করে আসতে পারেন। আচ্ছা তাড়াতাড়ি আসো। আসলে ভাবি, আমরা তো জানি আপনারা হ্যাপি কাপল, কিন্তু ভেতরে ভেতরে যে এত ঘটনা আমরা কিন্তু জানতাম না আসলে। আসলে ভাবি, আমি তো রোজই আপনাদের বাসায় আসি, কিন্তু আপনাদের ভেতরে যে এত ঝামেলা আমি কিচ্ছু বুঝতে পারিনি। আপু তোরা আমার বড়, তোরা সংসার করছিস, এই সামান্য বিষয়টুকু বুঝিস না? তুই যা করছিস এর পরিণতি কি একবার ভেবে দেখেছিস? দেখ, তুই কালকে নিজের রান্না বলে যেটা চালিয়েছিস সেটা হোটেল থেকে এনে খেয়েছিস, সেটা কি আমি দেখিনি? দেখেছি। আসলে মানে একটু সামান্য বিষয় নিয়ে এত বড় ঝামেলা পাকানো তোর উচিত হয়নি। আপু তোরা নিয়মিত অভিনয় করছিস, মিথ্যা অভিনয়, যা আশেপাশের মানুষ একদমই ধরতে পারছে না। আমিও ধরতে পারতাম না যদি না এখানে আমি আসতাম। দোষটা আসলে আমার, এই দুনিয়াকে আমি হ্যাপি কাপল বোঝাতে গিয়ে যে কখন নিজেদেরকে আনহ্যাপি করে দিয়েছে আমি আমি বুঝতেও পারিনি। ভাইয়া যদি আজকে আমাকে না বুঝাতো তাহলে হয়তো আমি বুঝতেও পারতাম না। জীবনে আসলে ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট সুখগুলো অনেক ইম্পর্ট্যান্ট। অন্যরা কি ভাবছে কি চিন্তা করছে ওগুলোতে কিচ্ছু যায় আসে না। আমি আমি স্টার জলসা দেখতে দেখতে ওদের মতো ভেবেছিলাম
ভালো থাকতে হবে, সবাইকে বুঝাতে হবে যে আমরা খুব ভালো আছি, আমরা আমরা অন্য পাঁচ দশটা কাপলের মতো না, আমরা আমরা সবসময় হ্যাপি থাকি, আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না, আমাদের কোনো সমস্যা নেই। এসব এসব করতে করতে আমি আমি কবে যে মিজানের সাথে আমার সম্পর্কটা নষ্ট করে ফেলেছি আমি আমি একদম বুঝতে পারিনি। ভাবি, স্টার জলসার যেসব নাটক হয় এখানে শিক্ষণীয় কিচ্ছু নাই, এটা তো ওদের কালচার, আমাদের দেশে কি কালচারের অভাব আছে? আপনি শিল্পকলায় গিয়ে নাটক দেখতে পারেন, আমাদের দেশীয় যে নাটক হয় কত ভালো ভালো নাটক হয়। ভাবি, এতদিন আপনি আমাকে হ্যাপি কাপল হওয়ার মন্ত্র দিয়েছেন, আজ আমি আপনাকে একটা মন্ত্র দেব। আসেন। মিজান ভাই, আমার আপুটা কিন্তু সত্যি লক্ষ্মী, ভাগ্যগুণে এমন একটা বউ পেয়েছেন জানেন। আর আপু তুইও জেনে রাখ, বাবা মা কিন্তু সত্যিই বলতো তুই খুব ভাগ্যবতী, আর সেই ভাগ্যগুণেই মিজান ভাইয়ের মতো একটা বর পেয়েছিস। আই'ম সরি, আমি রাগের মাথায় তোমাকে থাপ্পড় দিয়ে ফেলেছি, আমার ভুল হয়েছে। তাহলে তো হয়ে গেল, আপনারা এখন থেকে হ্যাপি কাপল হওয়ার চেষ্টা করেন, আমরা তাহলে এখন উঠি। হ্যাঁ কি বলো? ঠিক আছে চলো আমরা যাই। এই যে মিজান সাহেব, এদিকে আসেন। কি হলো? বললাম না এদিকে আসতে, এখন আমি আপনার বিচার করব। এদিকে আসেন। এখন বলেন তো আপনার কি পানিশমেন্ট দেওয়া উচিত? দেশ বিনোদন বিজনেস কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি